মদ খাইছে আপনার ভাই করে, যে মদ খাইছে বিবির ভাই করে, যে মদ খাইছে কিন্তু ইমাম সাহেবের ভাই করে, যে আমাদের এলাকার যে ছেলেটা মদ খাইছে কিন্তু ফুরফুরার হুজুরদের ভাই করে, কথা ঠিক ঠিক ভাইরা বাবা জিরা মুসলমানের ছেলেরা নবীর উম্মত উম্মত আলি, এইখানে ছোট্ট একটা কথা বলি ভালো করে বোঝেন, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে আমাদের 24 পরগনা থেকে কিছু মানুষ গেছে, কিছু মানুষ যাওয়ার পরে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হবে, হুজুরের হাতে হাত দিল, হুজুর তওবা পড়িয়ে সকলকে বায়াত করালো, একটা মানুষ শুধু এদিক ওদিক করে, দাদা হুজুর কিবলার ছন্দ হয়ে গেল, মানুষটাকে সামনে মানুষটাকে সামনে নেওয়ার পরে এলাকার মানুষেরা মুচকে মুচকে হাসি শুরু করলো, ভালো করে আমি আপনি গুনাহগার হজরত মোলে দুটো ব্যাগে কটা করে মদের বোতল, কথা বলছেন ভালো করে 15 থেকে 20 টাকা, কিন্তু আমাদের এলাকায় যারা মদখোর আছে যারা সুদখোর আছে বলেন তো ফুরফুরে হুজুর যদি জিজ্ঞাসা করে একটা সুদ সুদ কি গো, সারা রাত জলসা করে গেলাম আমি সকালবেলা যদি জিজ্ঞেস করি তুমি সুদ খাও কি করবে, সহজে হ্যাঁ বলে দেবে বলে মনে হচ্ছে লজ্জা আর না হয় ভয় ভয় তাই করবে, হ্যাঁ না কিছু বললে মাথাটা নিচু করে রাখবে, কারণ হুজুরের সম্মান হুজুরের ইজ্জত, কিন্তু ওমর রাজি আল্লাহ তাআলা নবী এত পাপী মানুষ ছিল শুধু মদ খেত না, লম্বা একটা তরোয়াল নিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জবাই করতে গিয়েছিল, কথা ঠিক ঠিক এইবারে আসে ওমরের গুনাহ মাফ হয়েছে না হয় কথা বলে হয়েছে, তা আমি আপনি তো দুর্গাবাদ, আমি আপনি তো অনেক দুর্গাবাদ, মনে রাখেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা আয়াত কোট করেছে, আমার আল্লাহ বলল লা তাখনাতু মির রহমাতিল্লাহ, ওরে আমার বান্দা বান্দীরা আমার রহমত থেকে নিরাশ হয়ে হবে হয়ও না, এইটাই আপনাদের কাছে আজকের আমার জলসার পয়েন্ট, এই পয়েন্টটার দিকে লক্ষ্য করে আলোচনা হবে, তাহলে দাদা হুজুর কিবলার সামনে যখন দাদা হুজুর কিবলা একটা মানুষের উপরে ছন্দ করলো সকলে কি করছে হাসা হাসি করছে, তো ওই মানুষটাকে যখন নিয়ে হাসা হাসি করছে দাদা হুজুর কিবলার ছন্দ বাড়বে না কমবে, আপনি একদম ঠিক লোকে ধরেছেন, কথা বুঝলেন ঠিক লোকে বলে কেন দাদা হুজুর আমাদের এলাকার ওই মানুষটা এত বড় গুনাহগার, ও লোকের জমির আল ফেলতে ভোলে না, ও সুদ খেতে ভোলে না, ও গাঁজা খেতে ভোলে না, ও মদ খেতে ভোলে না, ও মেয়েদের সাথে জিনা করতে ভোলে না ভোলে না, ও গো দাদা হুজুর আমাদের এলাকায় এক কথাই সব থেকে বড় গুনাহগার মানুষ, অনেক বুঝিয়ে বাজিয়ে আপনার দরবারে নিয়ে এসছি, যদি আপনার হাতে হাত দিয়ে মানুষটা পরিবর্তন হয় আশায় নিয়ে এসছি, আমার দাদা হুজুর কেবলা মানুষ জিজ্ঞাসা করলো এই সমস্ত কথাগুলো যেগুলো তোমার উপরে বলা হচ্ছে, তোমার উপরে দোষগুলো যেগুলো চাপানো হচ্ছে এগুলো সত্য না মিথ্যা, ওই মানুষটা সঙ্গে সঙ্গে বললো ওগো ফুরফুরার দাদা হুজুর আমি আপনার কাছে মিথ্যা কথা বলবো না, ওরা যা বলছে সমস্ত কিছু সত্য বলছে, কিন্তু আমি আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে, আজ থেকে আমি সমস্ত রকমের গুনাহের কাজ আমি ছেড়ে দেব, কিন্তু দাদা হুজুর আপনি আমাকে বায়াত করেন, নামাজ পড়ব, রোজা করব, আল্লাহ পয়সা দিলে হজ করব, আল্লাহ পয়সা দিলে যাকাত দেব, আর লোকের জমির আল ফেলব না, ওগো ফুরফুরা দাদা হুজুর আমি গাঁজা আর খাব না, আমি আর তাসের আড্ডায় বসব না, মসজিদে আজান দিলে মসজিদে যাব, কিন্তু দাদা হুজুর কে বললাম আমি সব মেনে নেব, কিন্তু আপনার একটা ওসিয়াত আমি মানতে পারি, কটা জোরে বলো একটা, দাদা হুজুর বলল কোনটা, বলে হুজুর সব ছাড়বো কিন্তু ওই মদের গ্লাসটা আমি ছাড়তে পারবো না, কথা বুঝলে বুঝে যেটা বুঝে তাহলে আমাদের এলাকার মানুষ মদখোর আর হযরত উমর ছিল মদখোর, দাদা হুজুর কেবলা বলল 24 পরগনার মানুষ আজ তোমার কাছে জানতে চাই, আমি দাদা হুজুর যদি তোমাকে আজকের বায়াত করে নিই তুমি সমস্ত ইবাদত করবে আল্লাহর সমস্ত কাজ করবে আর সমস্ত গুনাহ ছেড়ে দেবে, কিন্তু
তুমি মদটা ছাড়বে না, এইটাই তোমার কথা, কিন্তু আমি তোমার পীর হয়ে আমি তোমার কাছে কি একটা জিনিস চাইতে পারি? ওই মানুষটা বলেছিল ফুরফুরা দাদা হুজুর অবশ্যই চান আপনি চেয়ে নেন, দাদা হুজুর কেবলা বলেছিল ওগো মদখর মানুষ ওগো আমার হাতে হাত দিয়ে বয়াত যিনি হচ্ছেন মদখর মানুষ, আমি তোমার কাছে জানতে চাই তুমি যখন মদ খাবে দাদা হুজুর মুজাহিদুজ্জামান দাদা হুজুর কেবলার সামনে কি খাবে? আচ্ছা কেউ যদি জেনা করে হয় মা আব্বার সামনে জেনা করে, কেউ যদি ঘুষ করে হয় সে যে ওস্তাদ কে মানে যে শিক্ষক কে মানে যে ওলি কে মানে তার সামনে ঘুষ খাবে? খাবে না, খাবে না। ভালো করে বলছেন ওই মানুষটা বলেছিল হুজুর এত বড় অন্যায় আমি করতে পারবো না, আমি মদ ছাড়বো না, ছাড়বো না, মদটা খাবো, কিন্তু নাউযু বিল্লাহি মিন যালিম আমি আমার দাদা হুজুরের সামনে মদ খাবো না। দাদা হুজুর বায়াত করে দিল, বাড়িতে চলে এলো। আপনাদের সামনে আমি জানতে চাই, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াত হবে আমার এদিকে মদ করে হবে, এটা কি আল্লাহ কবুল করে? কিন্তু দাদা হুজুর মদ খাওয়ার অনুমতি দিয়ে দিল, আমার আল্লাহ যে মদকে হারাম করেছে ইসলামের শরীয়তের আইন অনুযায়ী ফতোয়া অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী মদ খাওয়া হারাম, কিন্তু আমার দাদা পীর কিন্তু মাথা মোটা নয়, আমার দাদা হুজুর কিন্তু পাগল নয়, আমার দাদা হুজুর কিন্তু অশিক্ষিত মানুষ ছিলেন না, দাদা হুজুরের মতো জ্ঞানী মানুষ সেই সময় একটাও ছিল না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বড় জ্ঞানী, দাদা হুজুর কেবলা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেন ওই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন জ্ঞানী থেকেও মহাজ্ঞানী ছিল দাদা হুজুর কেবলা, কারণ এ সময় সারা পৃথিবীর মধ্যে চলে যাবেন, হাফেজ পাবেন, কারি পাবেন, মৌলানা পাবেন, মুফতি পাবেন, মহাদ্দিস পাবেন, মক্কা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম, সমস্ত আলেম ওলামা পাবেন, কিন্তু দাদা হুজুর কেবলার যে ডিগ্রি ছিল বর্তমান জামানায় একটা ও আলেমের সেই ডিগ্রি এই দুনিয়ার জমিনে না। দাদা হুজুরের একটা ডিগ্রি ছিল, দাদা হুজুর কেবলা বাংলার জমিন থেকে মাওলানা পাস করার পরে 18 বছর আমার নবীর রওজায় গিয়ে পড়াশোনা করেছিল, জোরে বলেন, আরো জোরে বলেন, 18 বছরে 40টা হাদিসের সনদ লাভ করেছিল, এই 40টা হাদিসের সনদ এ জামানায় একটা হাদিসের সনদ কোনো আলে বলা বলে নাই, যেটা আমার দাদা হুজুর কেবলা 40টা হাদিস ছিল, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ যদি কোনো সময় আসাম হাসে নিয়ে আসে একটু মনে করে দেবেন হুজুর এই হাদিসের সনদ কি, এই সনদ সম্পর্কে আপনাদের ওই দিকে বিস্তারিত বোঝাবো, একটু জাস্ট একটু ধরিয়ে দিয়ে সনদ মানেটা কি জানেন, যেমন একটা হাদিস আল্লাহ নবী যতদিন হায়াতে ছিল আল্লাহ নবীর হায়াতের জামানায় কোনো সময় হাদিস লেখা হয়নি, এই যে বুখারি শরীফ, মুসলিম শরীফ, আবু শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মিসকা শরীফ, এই হাদিসের কিতাবগুলো আল্লাহ নবীর জামানায় লেখা হয়, কারণ আল্লাহ নবী সাহাবাদের বারণ করেছিলেন, আমার সোনা সাহাবারা আমার আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হচ্ছে, এই কোরআনটা তোমরা লিপিবদ্ধ করো কিন্তু হাদিস করো না, কারণ আমি নবী আমার ভয় হয় না জানি হাদিসের বাণীগুলো কোরআনের মধ্যে না ঢুকে যায় আর কোরআনের বাণীটা না যেন হাদিসের মধ্যে চলে আসে, এই জন্য সে জামানায় হাদিস লেখা হয়নি, একটা একটা হাদিসের সনদ মানে বিরাট বিস্তারিত অন্যদিন আলোচনা করবে, কিন্তু আজকে যেটা বোঝা বোঝাচ্ছে ভালো করে বোঝেন, তাহলে দাদা হুজুর কেবলা এত জ্ঞানী মানুষ ছিল, দাদা হুজুর কেবলা তো ওই সময় মদখোরকে বলে দিল কি যে তুমি মদ খাবে কিন্তু আমার সামনে কথা বলে খাবে, আর ওই মানুষটাও কথা দিল কি আমি মদ খাবো কিন্তু আমার পীরের সামনে, আমার মুজাহিদের যেমন দাদা হুজুর কেবলার সামনে খাবো না। ভাইরা বাবা জিরা মুসলমানের ছেলেরা আজকে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি ওই যে আল্লাহর কোরআনের আয়াতটা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, ওরে আমার আল্লাহর বান্দা বান্দি নবীর উম্মত উম্মত আমি ভালো করে শোনেন, আমি মানছি আমরা গুনাহগার গুনাহগার গুনাহগার, নবী আমার জানিয়ে দিল
আদম রবি থেকে নিয়ে শুরু করে নিয়ে আজকের পর্যন্ত, আজ সে এলাকার কিয়ামত পর্যন্ত, আদম নবীর কোন সন্তান সন্ততি এরকম নাই, কারোর কোন একটা হলেও গুনাহ নাই। তাই আমরা গুনাহগার, তাই আল্লাহর দরবারে আমরা গুনাহ করেছি, তাই স্বীকার করি আল্লাহ গো আমরা গুনাহ করেছি, আমরা সিনা জুরি করি নাই, আমরা গুনাহ করেছি তাই মেনে নিচ্ছি। এইবারে ভালো করে বুঝুন, খেয়াল করুন, ওই চব্বিশ পরগনার মানুষটা বাড়িতে চলে এলো, বাড়িতে আসার পরে রীতিমতো ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, ঈশা সব হয়ে গেল। রাতের বেলায় অন্ধকারে সমস্ত গুণা ছেড়ে দাও, কিন্তু আমার মদ খাওয়ার কথা এটা হুকুম দিয়ে দিয়েছে। তাই ওই মানুষটা দেখলো ঘুরে এলাম, আর আজকের যদি সবার সামনে মদ খাই কেমন অন্যায় লাগবে কথা ঠিক কি না? আচ্ছা, বউরা মানে শ্বশুর বাড়ি এসে বিয়েটা করে কি করে? কথা বলে করে। আর শাশুড়িরা তার জাল মারতে হয় কি হয় না? নতুন বউ দু তিন দিন বিয়ে হয়েছে, যেদিনে প্রথমে এসছে ওই দিনে যদি দার জাল গিরি দেখায় চলবে? ওই দিনে চলবে, লোকে মানে লোকে শুনলে মানুষ কি বলবে কথা বুঝতে পারি? তারপরে দেখা যাবে কথা বলে না, নতুন নতুন নতালা আর পুরানো হয়ে গেল পঞ্চাশ তালা, তখনই দেখা যাবে কথা বলবে না, যেটা বোঝা বোঝাচ্ছে। তাহলে ওই দিনে আমি ফুরফুরা থেকে ঘুরে এসছি, আর ওই দিনে যদি গ্রামের মানুষের সামনে মদ খাই তো লোকে শুনলে মানুষে কি বলবে? তাই রাতের অন্ধকার হয়ে গেল, এলাকার মানুষজন খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়লো, ওই মানুষটা কিন্তু এইবারে মদের বোতল নিয়ে ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে দিল, অন্ধকার আঁধার হয়ে গেল। মুখে দিতে চাই, ওই সময় মানুষটা দেখতে পেলো ওই মদের গ্লাসটা হাতে নিয়ে মুখে দেবে, তা যখন উঁচু হয়েছে ওর চোখের সামনে ফুরফুরার দাদা হুজুর কেবলা ওর ঘরে দাঁড়িয়ে আছে। আরো জোরে বলেন অবা, এই রাতের বেলায় ফুরফুরা দাদা হুজুর কেবলা কি করে? জানলা দরজা সামনের দিকে জানলার দিকে তাকাই বন্ধ, দরজাটা বন্ধ, মদের গ্লাসটা চমচম গিয়ে ফেলে দিল। ফুরফুরা দাদা হুজুর কেবলা আর নাই, ভাইরা বাবা জিরা মানুষটা মনে করে দাদা হুজুর কেবলা এত রহমতি মানুষ, এত নেককার মানুষ, এত নামাজি মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ, তাই এই মানুষটার হাতে হাত দিয়েছি, এই এত সুন্দর মানুষকে আমার জীবনে আর কোনো সময় দেখি নাই, এই যে মদটা খাচ্ছি আল্লাহর হুকুমের বেআইনে চলে যাচ্ছি, এই জন্য দাদা হুজুর কেবলার কথাটা আমার মাথায় এসে গেল, ওই জন্য করে মনে হয় আমার সামনে দাদা হুজুর কেবলাকে আমি ওই যে আমার মাইন্ডে আছে তাই দেখতে পাচ্ছি। না 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 না, আমি যদি আমার খাটের তলে গিয়ে খাই আমি আর দাদা হুজুর কেবলাকে দেখতে পাব না। বাবা জিরা দ্বিতীয়বার মানুষটা খাটের তলায় চলে গেল, মদের নেশা ছাড়তে পারলো না, মদের গ্লাসটা যখনই নিয়ে আবার গালে দিতে যাই সঙ্গে সঙ্গে দেখে ওর খাটের নিচেই ওর ঘরের ভিতরে ফুরফুরার দাদা হুজুর বসে আছে। আবা ওই মানুষটা এত বড় আল্লাহর ওয়ালি হয়েছিল, তিন নম্বরে পরীক্ষা করলো আমি মদ খাবো আমার দাদা হুজুর বলে দিয়েছে, কিন্তু দাদা হুজুরকে কথা দিয়েছিলাম দাদা হুজুরের সামনে আমি খাবো না খাবো না খাবো না। ভাইরা বাবা জিরে মুসলমানের ছেলেরা, ওই মানুষটা তিন নম্বরে বললো আরে গ্লাসটা আমি আর ধরবো না, মদের বোতলটা ধরে ঢক ঢক করে গিলে নেবো, মদের বোতলটা যখনই ধরলো মুখের মধ্যে দিতে যাবে আবার লক্ষ্য করে দেখেন ফুরফুরা দাদা হুজুর কেবলা আর ফুরফুরাই নাই, ফুরফুরা দাদা হুজুর ঘরের ভিতরে আবার দাঁড়িয়ে আছে। তিনবার একই জিনিস দেখতে ওই মানুষটা মদের গ্লাস ফেলে দিল, মদের বোতল ফেলে দিল, সঙ্গে সঙ্গে তওবা করে নিল, পরের দিন
হুজুরকে বলার সব বাড়িতে চলে গেল, দাদা হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেল। দাদা হুজুর বিয়াদবি ক্ষমা করে দেন। দাদা হুজুর শুধু কিছু বলে না, মুখের দিকে তাকিয়ে আছে, মানুষটা ঝরঝর করে কাঁদে। আর পুরি পুরা দাদা হুজুর ওই মানুষটার জন্য দোয়া করে দিল, ওই মানুষটা পরবর্তী সময়ে এত বড় আল্লাহ অলি হয়ে গেল। ওই মানুষটার কবরে যাওয়ার আগে আগে পৃথিবীর জমিনে নজর রেখে গেল, ওই মানুষটা বেগুনা মাসুম হয়ে কবরে গেছিল। তাহলে আমি আপনাদের জন্য বোঝাতে যাচ্ছিলাম, আমি আপনি গুণগান, আমাদের বয়স মনে করেন 30 হয়েছে, কারো বা 10, কারো বা 40, কারো বা 20, কারো বা 50, কারো বা 60, কারো বা 70, কারো বা 75, কারো বা 80। আমি ধরে নি আমি তমাম জিন্দেগিতে জিন্দেগিতে 60 বছর জীবনে 40 বছর গুনাহ করেছেন, 20 বছর তো নেকি করেছেন, এটা আমরা ধরে নিতে পারি কি পারি না জোরে বলেন। এখন যদি আপনার 60 বছরই গুনাহ থাকে, 60 বছরের জীবনে তো যদি 60 বছরই গুনাহ থাকে, তা আমি তো বলবো ভাই আপনি মুসলমানের ঘরে এসে মুসলমানের কলঙ্ক হয়েছে, কথা ঠিক ঠিক গুনাহগার হয়, গুনাহগার হয়, 60 বছর হয়তো 40 বছর হবে। যদি আপনি 60 এ 60 নাম্বারই গুনাহ তুলে ফেলেন তো জান্নাতে যাবেন কি করে, কথা ঠিক না ভুল? এবারে আসেন, মনে করেন আপনি 60 এ 60 গুনাহ কি আপনার 40 বছর আপনি গুনাহ করেছেন, আমার নবী জানালো ওগো আমার উম্মত উম্মতানি তোমরা নিরাশ হয়ো না, যেটা বলছিলাম নবীর 6 ওয়াক্ত নামাজ ছিল, 1 ওয়াক্ত সেটা হলো তাহাজ্জুদ। এই তাহাজ্জুদের নামাজে আমার নবী প্রত্যেকদিন আমার আল্লাহর কাছে হাত দিত, আল্লাহ আমার গুনাহগার উম্মত, গুনাহগার উম্মত, গুনাহগার উম্মত। আমার নবী একটাই দোয়া করত, ও আমার আল্লাহ 2020 আমার যে গুনাহগার উম্মত উম্মতানি থাকবে, 2021 যে গুনাহগার উম্মত উম্মতানি থাকবে, ও আমার আল্লাহ 2030 যারা থাকবে, 2010 যারা থাকবে, একসাথে আমি নবী 63 বছর জিন্দেগির পরে যারা গুনাহগার উম্মত উম্মতানি আসবে, আল্লাহ গো তোমার দরবারে দোয়া চাই, তোমার দরবারে দোয়া চাই, আমি আখেরি নবী পয়গম্বর তোমার দরবারে দোয়া চাই, আল্লাহ আমার গুনাহগার বান্দা বান্দা যেমন আমাকে না দেখে ঈমান আনবে, তোমার মেয়ে না দেখে ঈমান আনবে, জান্নাতে জাহান্নাম না দেখে ঈমান আনবে, আল্লাহ গো কিয়ামতের ময়দানে কঠিন হাশরের দিনে তুমি ওরকম আমাদের গুনাহগার উম্মত উম্মতানির গুনার খাতাকে না দেখে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলেন, সেই নবীর উম্মত উম্মতানি তো আমরা নাকি নিরাশ হওয়া যে গুনাহগার হয়ে গেছে, নিরাশ হবেন না, আল্লাহ বলছে নিরাশ হয়েছ না বাবু, ভালো করে বলছে, দুনিয়ার জমিনে বর্তমান সময়ে মুসলমানদের অবস্থা ভালো না কালো, জোরে বলে ভালো না কালো, কালো ভালো না, মুসলমানদের পায়ের তলায় মাটিটা শক্ত নয় নরম হয়ে গেছে, কথা ঠিক কি না? আসেন একটু জিনিস আপনাকে বোঝাই, পৃথিবীর জমিনে নেতা তিন রকম নেতা পাওয়া যায়, একটা হলো নেতা, আর একটা হলো অভিনেতা। অভিনেতা মানে বুঝেন, আপনি যেটা সিনেমার পর্দায় যেটা দেখবেন, টেলিভিশনে দেখবেন যে ও যেটা করছে কিন্তু বাস্তবের সাথে সেটা মিল নাই, কথা ঠিক ঠিক, এটাকে বলা হয় অভিনেতা। আর একটা বলা হয় কি জানেন, বলবো রাজনীতির নেতা, আচ্ছা না না বাবু, প্রথম নাম্বার নেতা, দ্বিতীয় নাম্বার হলো অভিনেতা, তিন নাম্বারে রাজনীতির নেতা। আমি বলবো না বাবু, আজ আপনারাই করেন, পৃথিবীর জমিনে যত নেতা আছে মোহাম্মদ রসূলুল্লাহ হলো সমস্ত নেতাদের নেতা, কথা ঠিক কি না? আমার নবী যে নেতা ছিল এ নেতার ভিতরে কোন ঘাটতি ছিল বাবু? ছিল না, ছিল না।
আপনি দুনিয়ার জমিনে আসবেন। অভিনেতা যারা এরা ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে পাল্টি হয়ে যায়, কথা ঠিক কি? আপনি দেখবেন আজকের এই মেয়েটার স্বামী তো আর একটা সিনেমায় গিয়ে দেখবেন যে অন্য একটা মহিলার স্বামী, কথা ঠিক কি? আর আজকের আপনি দুনিয়ার জমিনে রাজনীতিতে চলে আসে, আজকের এই নেতা আছে এই লাল পার্টিতে তো কালকের ওই নেতা চলে যাচ্ছে কালো পার্টিতে, কথা ঠিক কি? মানে ওদের পাল্টি আছে আর সিনেমার অভিনেতাদের পাল্টি আছে, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ একজন নেতা আছে যার কোনো পাল্টি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। তাহলে নেতা হিসেবে কাকে মানবো আমরা? জোরে বলেন, মোদী না মমতা? কথা বলেন মোহাম্মদ রাসূলুল্লাহ, কথা ঠিক কি না? এহেলে মানুষা পরকালের সাহসা সাম্যবাদের মহান নেতা, ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ, কালো মানুষের মুক্ত সূর্য, গরিবের বন্ধু, পৃথিবীর সত্য সাংবাদিক, আশরাফুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে আমরা মানবো। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে একটা একটা করে আমি একটু নেতাদের কথা বলি আর নবীর কথা বলি, ভালো করে বুঝে। আচ্ছা বাবু, আমাদের ভারতের একটা মানুষ আছে যেটা আমার হিন্দু ভাইরা তাকে খুব মানে, মানুষটার নাম হলো রামদেব, শুনেছেন? শুনেছেন? আচ্ছা বাবু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শত শত বই লিখে গেছে, হাসির রাজা গোপাল ভাঁড়, তারও অনেকগুলো বই আছে, ভালো করে বোঝে। আমাদের ভারতের বর্তমানে যে সমস্ত নেতাগুলো আছে এদের যদি জীবনী খুলি, জীবনে খুলি বাবু, মিথ্যা কথা আছে না? জোরে বলেন, আছে। দুনিয়ার জমিনে যারা অভিনেতা এদের মিথ্যা কথা আছে না? আছে, কিন্তু দুনিয়ার জমিনে একটাই নেতা পাওয়া গেছে, একটাই নেতা, তিনি অন্য কেউ নয়, আমেরিকার ট্রাম্প নয়, ইংল্যান্ডের টনি বিলাস নয়, বাংলাদেশের হাসিনা নয়, পাকিস্তানের ইমরান খান নয়, আমাদের ইন্ডিয়ার নরেন্দ্র মোদি নয়, যে মানুষটা তার 63 বছরের জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলে নাই, তিনি হলেন নূরে মোহাম্মদ রাসূলুল্লাহ। আমিনার লাল মরুদুলাল মরু ভাস্কর মদিনার কামলিওয়ালা নবী, নারাই তাকবীর। আমি তো এই নবীকে মানি, আর এই নবীর সাথে ডাইরেক্ট যার সাথে সম্পর্ক ছিল তিনি কে? জোরে বলেন, জোরে বলেন, আমার আল্লাহ, আমার আল্লাহ। বান্দা তুমি নামাজ পড়ছো, বান্দা তুমি রোজা করছো, বান্দা আল্লাহ পয়সা দিয়েছে হজ করলে, বান্দা তুমি যাকাত দিলে, কিন্তু মনে রেখো বান্দা, এই নামাজ রোজা হজ যাকাত তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, এর সাথে সাথে আর একটা মেয়ে যেটা লাগবে সেটা হলো নূরে মোহাম্মদ রাসূলুল্লাহ, জান্নাতে নিয়ে যাওয়ার মালিক হলো মোহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি নামাজের রাস্তায় যাবেন, শেষে গিয়ে জান্নাত দেখতে পাবেন না, শেষে মোহাম্মদ রাসূলুল্লাহ। আপনি রোজার রাস্তায় যাবেন, রোজার শেষে গিয়ে কিন্তু আপনি জান্নাত দেখতে পাবেন না, সেখানে নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে পাবেন। আপনি হজের রাস্তায় যাবেন, ওই রাস্তা শেষ হয়ে যাবে, জান্নাত দেখতে পাবেন না, মোহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে পাবেন। আপনি যাকাতের নেকির লাস্টে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি কিন্তু পাবেন না, পাবেন না জান্নাত, সেখানে গিয়ে একজনকেই পাবেন, তিনি হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য মুসলমান যখন এতে কাল হয়ে যায়, মুসলমানকে যখন কবরে শোয়ানো হয় ওই সময় লাশটাকে হাতে নিয়ে একজন মাথার ধারে একজন পায়ের ধারে দুজন এইভাবে হাতে কোলে করে নিয়ে একটাই দোয়া পড়ে, কি বলেন তো দেখি? বিসমিল্লাহ আবিল্লাহ ফি সাবিলিহি ওয়ালা মিল্লাতি, তারপরেটা কি সবাই মিলে বলে? জোরে বল রাসূলুল্লাহ। মনে রাখবেন, আজকে যাদেরকে দিয়ে আমরা মাতামাতি করি, সেই দিদি বলেন, মোদি বলেন, গদি বলেন, কারোর কথা বলা হবে না। বলুন তো চালাক লাগালি বর্তমান যে সময়। আচ্ছা, রোজার মাস এলে রোজার কথা আলোচনা হয় কি হয়? জোরে বলেন। ঈদের সময় এলে ঈদের কথা আলোচনা হয় কি হয়? এলাকায় জলসা হলে কিসের কথা আলোচনা হবে? বিয়ে বাড়ির মধ্যে জলসা, জলসা। আর বিয়ে বাড়ির কথা আলোচনা হলে কি মুসলমান বাড়ির কথা আলোচনা হবে? মুসলমান বিয়ে বাড়ির কথা আলোচনা হবে, ভালো করে বোঝেন। আর ভোটের টাইম এলে বলে ভোটের কথা আলোচনা হবে, কিন্তু আমি তো এখানে ভোটের কথা বলতে আসি, আমি মাথা খারাপ নাকি যে ভোটের কথা বলবো? এখানে নবীর নবীর কথা ঠিক ঠিক নবীর কথা যদি বলি অসুবিধা হবে? আচ্ছা, যারা মুসলমান, যারা ঈমানদার, যারা কালেমা পড়েছে, তারা কার উম্মত?
নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। তাহলে ভোট ভাব ভাব ভারতের জমিনে বাংলার জমিনে শুধু মুসলমানের নয়, হিন্দু খ্রিস্টান কুলি মুচি বাগদি কাওরা ইহুদি নাসারা সমস্ত ধর্মের মানুষের জন্য ভোট। কিন্তু দেখেন ভোটের ঘন্টা যেই বেজেছে সঙ্গে সঙ্গে মইদুল আগে বলে পড়ে কথা ঠিক ঠিক। তা আমি আপনি কি সারা জীবন গরুর গোশত খেয়ে এই মাথা মোটা হয়ে থাকবো? কথা বুঝলেন? মইদুলকে যখন কবরে শোয়ানো হলো তার নাম নেওয়া হয়েছিল মানুষটা কবরে যাবে মোহাম্মদ রাসূলুল্লাহর কথা বলা হবে, কবরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনটে কথা জিজ্ঞাসা করা হবে, মানে রব্বুকা মান দীনুকা মান নবিউকা, নবীর কথা জিজ্ঞাসা করা হবে সবার লাস্টে, আর সঙ্গে সঙ্গে একটা ফেস দেখানো হবে, একটা মুখ দেখানো হবে, একটা মুখ দেখে বলবে মান হাজার রাজুল, আল্লাহ ফেরেশতারা বলবে মান হাজার রাজুল, এই মানুষটাকে কি তুমি চেনো, বিশ্বাস করেন মুসলমান? আপনি যদি ওই মানুষটাকে ওই টাইমে চিনতে পেরে যান, আপনি বেগুনা মাসুম হয়ে জান্নাতি হয়ে যাবেন জোরে বলে। আর যদি ওই মানুষটাকে না চিনতে পারে, ফেরাউন যে জাহান্নামে, আবু জেহেল যে জাহান্নামে, নমরুদ যে জাহান্নামে, আমি আপনি নামাজ পড়েও সেই জাহান্নামে। মনে রাখতে হবে কথাটা ভালো করে বলে। তাহলে যে মানুষটার মুখটা দেখানো হবে মানে হাজার রাজুল, এই মানুষটাকে কি চেনো, ওই মানুষটা কে থাকবে বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ। সকালে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না চিনতে পারে, এইখানে ভালো করে একটা বুঝিয়ে দিই বাবু, পৃথিবীর জমিনে পুলিশ যখন কোন একটা আসামিকে ধরে নিয়ে যায়, আসামিকে যখন ধরে দেখবেন মুখটাকে তাকে সেলাই করে না, হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়, ওই মানুষটার জবানটা খোলা থাকে, ওই মানুষটার জবানটা খোলা থাকে, কারণ ওই মানুষটার বলার সুযোগ থাকে, আমি চুরি করিনি স্যার, আমি ডাকাতি করিনি, আমি মস্তানি করিনি, আমি খুন করিনি, আমি জেনা করিনি, এই মুখটা খোলা থাকে, বলার মতো সুযোগটা থাকে। কিন্তু কবরে গিয়ে যখন আপনি চিনতে পারবেন না, কবরে গিয়ে যখন নবীকে চিনতে পারবেন না, ওই সময় কিন্তু আপনার হাত আগে ধরা হবে না, গজবের ফেরেশতা আসবে আপনার মুখের মধ্যে, এই যে চারটি আঙুল দেখছেন না, এটাকে এইভাবে ঢুকে দেবে, এইভাবে চারটি আঙুল ঢুকে দেবে, আর এই যে বুড়ো আঙুল দেখছেন এটাকে না, এই যে খাদ্যনালীর ভিতর থেকে ঢুকিয়ে দিয়ে চারটা পাঁচটা আঙুল এবারে এক জায়গায় করবে। বলেন তো দেখি, এইবার আপনি বলবেন যে আমার মেয়ে শরীর খারাপ ছিল, হসপিটালে নিয়ে গেছিলাম, ওই জন্য নামাজ কাজা হয়ে গেছিল, সুযোগ থাকবে বলেন? জলসা মেহমানে আমি আসিনি, মাথা যন্ত্রণা করছিল, ফজরের নামাজ আমি করতে যাইনি, ঘুমতে বেশি লাগছিল, বলার সুযোগ থাকবে? থাকবে না, থাকবে না। জ্ঞানী মানুষ চালাক বাঙালি জ্ঞানী যারা বোঝে তারা অল্প ইশারায় বুঝে নেবে কি বলতে চাইছে। তাহলে আপনার সমস্ত কিছু ইবাদতের কাজগুলো দুনিয়ার জমিনে করতে হবে, চাই আপনি গুনাহগার হন না কেন, গুনাহগারের জন্য তো নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ আছে, গুনাহগারের জন্য তো আল্লাহর রহমত আছে, আপনি নিরাশ হবেন না, হবেন না, হবেন না। কারণ হযরত উমর রাদি আল্লাহু তাআলা আনহু যে কথা বলছে ভালো করে বোঝেন, হযরত উমর রাদি আল্লাহু তাআলা আনহু করেছিল সেই মধুখরে জামানাই পাওয়া যায় না, পাই যায় না, পাওয়া যায় না। হায়রা বাবা জি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তিন বন্ধু ছিল, তিন বন্ধু মিলে প্রত্যেক দিন কি করত, মক্কার জমিনের গলিতে গলিতে দাঁড়িয়ে থাকতো, মানুষ যখন বাণিজ্য করে বাজার ঘাট করে বাড়িতে আসতো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার দুজন বন্ধু মিলে এই তিনজন মানুষ ওই সমস্ত মানুষগুলোকে ধরে বাজারগুলো সোনা দানা গহনা টাকা হীরা মুক্তা যা থাকতো কেড়ে নিত আর খুন করতো। ভাইরা বাবা জিরা, আমি আপনি তো নামাজ পড়িনি, আমি আপনি রোজা করিনি, কিন্তু আমরা তো খুন করিনি, আমি আপনি হয়তো জেনা করে ফেলেছি, কিন্তু আমি আপনি তো খুন করিনি, আমি আপনি হয়তো নামাজ রোজা হওয়া জাকাত করি নাই, কিন্তু আমরা তো সেরকম শুটিং বাজে নয়। এইবারে আসুন ভাইরা বাবা জিরা, হযরত উমর রাদি আল্লাহু তাআলা আনহু আল্লাহ হেদায়েত করলো, নবীর হাতে হাত দিল, হযরত উমর রাদি আল্লাহু তাআলা আনহু পড়ে নিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যখনই কালেমা পড়ে ইসলামের ভিতরে চলে এলো, আল্লাহ বলল কোরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফি সিলমি কাফা। ভাইরা মামাজিরা মুসলমানরা ছেলেরা নবীর উম্মত উম্মতানি ভালো করে বুঝুন, আল্লাহ বলল তোরা আগে যা গুনাহ করেছিস গুনাহ কর, এইবারে যখন ইসলামের ভিতরে এসেছিস পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে আয়, পরিপূর্ণভাবে এসে আমি আল্লাহ স্মরণ করে তোদের গুনার খাতাটা না দেখে আমি আল্লাহ তোদের জন্য জাহান্নামের আগ গো হারাম বানাকার মানে আল্লাহ মেরা জান্নাত কোয়াজি বানা দুঙ্গা। জীবনের বহু কথা শুনেছেন, একটা কথা বলি ভালো করে বোঝেন, হযরত মোরা যে আল্লাহ আল্লাহকে ভয় করত ইমানদার ছিল আল্লাহওয়ালা হয়ে গেছিল, হযরত মোরা যে আল্লাহ খুতবা পাঠ করছে দাঁড়িয়ে খুতবা পাঠ করো, তুমি তোমার খুতবা বন্ধ করে দাও মদিনার উমার, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, আগে প্রশ্নের উত্তর দেবে তারপরে খুতবা পড়বে। একজন প্রজা প্রশ্ন করছে, খুতবা বন্ধ করে মানে আপনি আপনার ভাষণ বন্ধ করেন, আগে আমার প্রশ্নের উত্তর দেন। এইবারে এই প্রশ্নের আগে আপনাকে জানতে হবে ওই সপ্তাহে হযরত উমর রাজি আল্লাহু তাআলা আনহু মদিনার এলাকার সমস্ত মানুষদেরকে কাপড় বণ্টন করেছিল, প্রত্যেকের ভাগে ভাগে 2 মিটার করে পড়েছিল, কমিটা জোরে বলে 2 মিটার। ওই সাহাবাটা দাঁড়িয়ে বলেছিল মদিনার উমর তুমি খুতবা দিতে দাঁড়িয়েছো তোমার গলা থেকে নিয়ে তোমার ওই যে উপর কাট আছে কাটের উপর পর্যন্ত তোমার জুব্বা দেখা যায়, আবার নতুন জুব্বা, কিন্তু মদিনার উমর আমরা যারা মসজিদের নববীতে নামাজ পড়তে এসেছি আমরা 2 মিটার কাপড়ে জামা বানিয়েছি, আমরা জামা বানানোর পরে আমাদের হাঁটুর নিচে পর্যন্ত কাপড়টা এসেছে জুব্বাটা হয়েছে, কিন্তু তুমি আমাদের থেকে লম্বা চওড়া হওয়ার পরেও তুমি জামা করেছো নেতার সামনে যদি জিজ্ঞাসা করা হয় রাগবে গরম হবে না নরম হবে? কালকে একটা ভিডিও দেখছিলাম, আমাদের ভারতের একটা মানুষ আছে, আমি নাম তার নাম দিয়েছে আবু দেহরি, দেখবেন ডিমা কান্দার মাথায় কিচ্ছু নেই, বাবু ডিমা কান্দার পেট বাহা, আপনারা হয়তো এখনো বুঝতে পারেননি এবারে বুঝতে পারবেন। ওই মানুষটা দুটো হাতে পিস্তা নিয়ে সংসদে দাঁড়িয়ে বলেছিল হিন্দু হিন্দু হিন্দুস্তান মোল্লাভাগ পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান, কথা বুঝলে? এই মানুষটা কালকের ওই নামখানা কাকদেবের দিকে এসেছিল, আর এই মানুষটা যখন ভাষণ দিচ্ছিল একজন মহিলা মানুষ একটা কাগজ নিয়ে ফ্ল্যাগ নিয়ে মানুষটাকে কিছু বলার চেষ্টা করছিল, শুনেছিল নেতা হয়েছে সাধারণ মানুষের কথা শুনে ঠান্ডা ঘরে আমরা যেটাই মানবো সেটাই মানতে হবে, কিন্তু দেখেন প্রকৃত নেতা কেমন নেতা হবে, প্রজা যখন প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে তার জবাব দিতে হবে। হযরত ওমরের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার এই জামানার নেতাদের কথা ঠিক কি না? ভাইরা মামাজিরা হযরত ওমর কিন্তু কর মহান হয়ে হযরত ওমর নরম হয়ে গেল, টপ 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 করে চোখ দিয়ে পানি পড়ছে,
চোখ দিয়ে পানি পড়ছে এমন সময় হযরত বলে যে আল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহ দাঁড়িয়ে উঠল আগো মদিনার আমার নবীর সাহাবার শ্বশুর প্রত্যেকে যখন 2 মিটার করে কাপড় পেয়েছিল আমার আব্বাও 2 মিটার কাপড় পেয়েছিল আমি আমার আব্বার সন্তান আব্দুল্লাহ আমিও 2 মিটার পেলাম কিন্তু আমার আব্বা জানেন জামাটা করার সময় জুব্বার কাপড়টা হাঁটুর উপরে হয়ে গিয়েছিল তাই আমি আব্দুল্লাহ আমার 2 মিটার কাপড়টা আমার আব্বার কাপড়টা একসঙ্গে করে আমার আব্বার জন্য বড় একটা জুব্বা বানিয়ে দিয়েছি আজকের জুম্মার দিনে আমাদের খলিফা অর্থাৎ আমার আব্বা জান আমাদের সকলের সামনে জুব্বাটা পরে খুতবা দিতে লাগে একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর সাহাবা সঙ্গে সঙ্গে বসে গেল এরপরে যে কথাটা বলার পিছনে যে শিক্ষাটা আছে এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবা বলল হুজুর আপনি খুতবা দেন আমি আপনার উত্তরটা পেয়ে গেছি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেন সঙ্গে সঙ্গে মিম্বর থেকে নিচে নেমে এসে ওই সাহাবাটার বুকে জড়িয়ে ধরেছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ ওগো আমার মদিনার সাহাবা এইরকম প্রতিমান কাটনে ওয়ালা মানুষ যদি মদিনার জমিনে বেঁচে থাকি আমার মনে হয় শয়তানও যদি আমাকে অশ্বাস দেয় এই উমারকে শয়তানের পাল্লায় শয়তান ফেলতে পারবে না এই উমার মরণ পর্যন্ত হক পথে থাকবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ একটু এইবারে এইখান থেকে খেয়াল করেন এই অ্যাঙ্গেল থেকে বোঝেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু প্রথমে গুনাহগার মানুষ ছিল আর এত বড় গুনাহগার ওই গুনাহগার এই জামানার কোনো উম্মত উম্মতানি নাই তবে যখন ইসলামের ভিতরে আসলো আমার আল্লাহ এত বড় কবুল করলো লাস্টে একটা ওই সাহাবাদের জন্য লকআপ দিয়ে দিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে তারা শুধু আমার আল্লাহর উপরে রাজি হয়নি আমার আল্লাহও তাদের উপরে রাজি হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল অর্থাৎ পিছনের গুনাহ সব মাফ হয়ে গেল তাদের যদি গুনাহ সব পিছনে মাফ হয়ে যায় আমি আপনি এখনো হায়াতের জিন্দেগিতে বেঁচে আছি মনে রাখেন মুসলমান আমি আপনি কিন্তু বেঁচে আছি মরে যাইনি যে আমার এত গুনাহ আছে কবরে চলে গেছি ইবাদতের রাস্তা তো বন্ধ হয়ে গেছে না 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 আমি মরিনি আমি আপনি জিন্দে আছি তাহলে আমি আপনিও যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা পুরো পরিভাবে ঢুকে এখন থেকে নিয়ে এই যে 2021 আজকের ডেট থেকে নিয়ে শুরু করে যদি ফজরের নামাজ টাইমে জোহরের নামাজ টাইমে আসরের নামাজ টাইমে মাগরিবের নামাজ টাইমে আমি আল্লাহ শয়তানকে হারানোর জন্য আমি আল্লাহ তোমাদের জন্য 24টা ঘন্টা রহমতের দরজায় খুলে রেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নারায় তাকবীর এইবারে গুনাগার ভেবে মাহফিলে আসা বন্ধ করা যাবে গুনাগার ভেবে 40 হয়ে গেল দাড়িটা পেকে গেল কয়েকদিন হয়তো আর বাঁচবো কটা বছর বাঁচবো মসজিদে যাওয়া বন্ধ করা যাবে সারা জীবন রোজা করিনি আর কয়েক বছর হয়তো বাঁচবো আর রোজা করে কি করবো সেই তো হয়তো জাহান্নামে যেতে হবে আল্লাহ না মাফ করলে জাহান্নামে যাবো তাই রোজা বন্ধ করা যাবে কি এ ভাবনা চিন্তা করে রোজা বন্ধ করা যাবে না যাবে না যাবে না আমি আপনি যতদিন যদি একটা ঘন্টা হায়াত পেয়ে থাকেন আমার আল্লাহ কিন্তু শয়তানকে হারাবে আমার আল্লাহ মানব জাত এই মুসলমান ইমানদারদেরকে জয় করাবে আমার আল্লাহ কিন্তু আমাদের জন্য জান্নাত তৈরি করেছে আর নন মুসলিম কাফের বেঈমান মুশরিক এদের জন্য জাহান্নাম তৈরি করেছে তাই আমি আপনি যতটাই গুনাহগার হয়ে যান না কেন যাই না কেন আমার আল্লাহ আমাদেরকে কোনো সময় ধরে ধরে জাহান্নামে দিতে ভালোবাসে না আমার আল্লাহ আমাদেরকে টেনে টেনে জাহান্নামে দিতে ভালোবাসে না আমার আল্লাহ তার ইমানদার বান্দাবান্দিদেরকে ক্ষমা করতে ভালোবাসে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নারায় তাকবীর বাবু আমরা প্রত্যেকে ইমানদার মুসলমান হয়ে কবরে যাব এ নিয়ত আমাদের আছে না নাই আছে না নাই কাদের কাদের আছে একটু হাত তুলে দেখেন নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর
বাবু ইমানদার হতে গেলে সর্বপ্রথম যে সিঁড়িতে, যে ঘরে আপনাকে ঢুকতে হবে, যে সিঁড়িতে পা দিতে হবে সেটা হলো ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ বলছে নিশ্চয়ই তোমরা যদি নামাজ, জান্নাত যদি পেতে চাও, নিশ্চয়ই নামাজ আমি আল্লাহ তোমাদের জন্য সময়ের মধ্যে ফরজ করেছি। তাহলে আমি আপনি যদি ইমানদার হতে চাই, সর্বপ্রথম ইমানদারের জন্য যে সিঁড়িতে উঠতে হবে তার নাম হলো নামাজ। হাত তুলে তো দেখিয়ে দিলাম ইমানদার হব, কিন্তু এইবারে হাত তুলে তো দেখান তো নামাজি হবেন কি হবেন না, দুটো হাত তুলে দেখান নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। এবারে আপনাদের হাত তুলে আর লজ্জা দেব না। এবারে একটা কথা বলবো বাবু, আমরা দুনিয়ায় বাস করি আর এই দুনিয়ায় আজাজিল শয়তানও বাস করে, কথা ঠিক কি না? আজাজিল যদি না হতো আল্লাহ হয়তো আমাদের মাফ করতো না, কারণ আজাজিল আছে বলে আমার আল্লাহ জানে আজাজিলের পাল্লায় পড়ে করে ফেলছে, তাই আল্লাহ আমাদেরকে মাফ করবে। তাই হাত তুলে আর লজ্জা দেবো না, এতটুকু আমি আপনাদের কাছে কলকাতা টালিগঞ্জ থেকে সেই আমি কিন্তু জুম্মার পরে বেরিয়ে আপনাদের কাছে এসেছি। আচ্ছা বাবু, এইবারে বলেন আপনাদের কাছে কিছু দুটো ভিখারির মতো হাত হতে চাইবো, কারণ আপনারা এখানে নিয়ে এসেছেন, আমার একটা রাস্তা খরচা দেবে, আমি যদি আপনাদের কিছু না দিয়ে যেতে পারি আপনাদের জন্য কষ্ট লাগবে, তার থেকে বেশি আমি গুনাহগার, আমার কষ্ট লাগবে আমি মনে করি। তাই আপনাদের কাছে যেটা চাইবো দেবেন তো নাকি? ভয় লাগলে জায়গা দেবে নেবে কি না? না, এতটুকু বলবো বাবু, এলাকার অনেক মানুষ আছে তারা শুধু ঈদের নামাজটা পড়ে, কথা ঠিক কি না? ওই বাবাজিদের আমি আপনার হাতে ধরবো না, আমি আপনার দুটো পায়ে ধরে উম্মতি মুহাম্মাদি কিয়ামতের মাঠে তুমি জাহান্নামী আমি জান্নাতি, আমি জাহান্নামী তুমি জাহান্নামী, আমি দেখতে পাবো না তুমি জাহান্নামী যাবে আমি সহ্য করতে পারবো না। গুনাহগার কোন উম্মত উম্মত আমি জাহান্নামে গেলে আমার নবী সহ্য করতে পারবে না, পারবে না। তাই ভাই তুমি ঈদের নামাজ পড়ো, তোমার দুটো পায়ে ধরে বলি আমি হাফেজ মাওলানা হই, বক্ত সাহেব হই, আমি দ্বিধা করবো না তোমার দুটো পায়ে ধরে মাইকের কণ্ঠধ্বনির আওয়াজ থেকে আমি তোমাকে জানাতে চাই বাবু তুমি ঈদের নামাজ পড়ো, আজ থেকে নিয়ত করে নাও। আমার আল্লাহ কিন্তু তার রহমতের দরজা খুলে রেখেছে, অন্তত তুমি কোনো নামাজ যদি সারা সপ্তাহে যদি না পড়ো জুম্মার নামাজটা পড়ো। যারা ঈদের নামাজ পড়ো তাদের জন্য বলছি বাবু চলে এসো, এবার থেকে তুমি জুম্মার নামাজটা পড়ো। আর যে সমস্ত ভাইরা শুধু শুক্রবারের দিন সপ্তাহে একমাত্র দু রাকাত জুম্মার নামাজ পড়তে যান, আমি আপনার দুটো পায়ে ধরে বলি আপনি এবার থেকে নিয়ত করে নেন, আজকের জলসা মাহফিল থেকে নিয়ত করে নেন যে আমি আপনি শুধু দু রাকাত করে আর পড়বো না, জুম্মার 22 রাকাত নামাজই পড়বো। আপনি টুকটুক করে নামাজের অঙ্কটা একটু বাড়ান, আমার আল্লাহ আপনাকে জান্নাতের দরজাও আস্তে আস্তে বাড়িয়ে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এবারে নিয়ত করে নেন যারা দু রাকাত করে জুম্মার নামাজ পড়ে, শুক্রবারের দিন কেউ আর দু রাকাত নামাজ পড়ে দোয়া করে বার হয়ে চলে আসবো না, আমরা 22 রাকাত পড়েই আসবো। আর যে সমস্ত বাবাজিরা আপনারা জুম্মার নামাজ পড়তে যান, সপ্তাহে সারা সপ্তাহে যান না, আপনাদের দুটো হাতে ধরে পায়ে ধরে আমি চেয়ে যাই এবার থেকে সপ্তাহে একদিন দুদিন হলেও মসজিদে যান, জুম্মা পড়েন আর এক দুদিন করে যান, সারা সপ্তাহে আপনার যেতে হবে, আমি বলছি সারা সপ্তাহে যেতে হবে, জুম্মা পড়েন আর আজ থেকে নিয়ত করে নেন আমি সপ্তাহে সোমবার দিনটা যাব, কি বৃহস্পতিবার দিনটা যাব, কি শুধু শুক্রবারের দিনটাই নামাজ পড়বেন, নিয়ত করেন এখানে বসে বসে নিয়ত করেন আল্লাহর কাছে নিয়ত করেন। আপনি এরকম নিয়ত করবেন একদিন পড়বেন, আর যারা একদিন পড়বেন না আমি তাদের কাছে অনুরোধ করব আপনি এবারে সপ্তাহে 7 দিনের নিয়ত করে নেন। কটা দিন কটা দিন দুনিয়ার জমিনে এই আমাদের হায়াত তো, এই আমাদের 30 এর কাছে যায় যে কয়জন বসে আছেন তো, এই তো আপনাদের সূর্যটা তো নেমে এসেছে, কথা ঠিক ঠিক আমি মনে করতে পারি আমার সূর্যটা মাথার উপরে, আপনাদের সূর্যটা নেমে গেছে। কয়েকদিনের মুসাফির আমরা বাবা, কয়েকদিনের মুসাফির, তারপরে কবরে যেতে হবে, উসকে বাদ হাসার কা ময়দান, উসকে বাদ মিজান কা পাল্লা, উসকে বাদ ফুরসিরাম কা পল, উসকে বাদ আল্লাহ কা জান্নাত ইয়া জাহান্নাম, জান্নাতে গেলে তো নসিবটা ভালো, এরপরে জাহান্নাম, আর যারা জান্নাতে হয়ে যাবে উসকে বাদ মেরা আল্লাহ কে সাথ দিদার হয়ে যায়গা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটাই কথা আমি আপনাদের কাছে এইখানটাই সমাপ্ত করব বাবু, নিরাশ হওয়ার কোনো জায়গা না, আর নিয়ত করে নিচ্ছি যে যে রাকাত করে যে অক্ত করে নামাজ পড়ি একটু আস্তে আস্তে করে বাড়াবো। আমার আল্লাহর দিকে এক হাত বাড়িয়ে দিলে আমার আল্লাহ আমাদের দিকে 10 হাত বাড়িয়ে দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর।